নমস্কার, নর্থ ইস্ট নিউজ বাংলায় আপনাকে স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী। এই মুহূর্তে সব থেকে বড় খবর, প্রয়াত হলেন চিফ অফ দ্য ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। বায়ুসেনা সূত্রে খবর, জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকা রাওয়াতের মৃত্যু হয়েছে। সেনা হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের ডিএনএ পরীক্ষার জন্য নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র বিভাগ। আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক রক্ষা ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে নতুন সিডিএস ঠিক করা নিয়ে জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটির মিটিং। থাকছেন স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ, বিমান ও সড়ক পরিবহন, রেলসহ 34টি দপ্তরের গুরুত্বপূর্ণ মন্ত্রী। তামিলনাড়ুতে সংঘটিত দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকা রাওয়াত সহ কপ্তারে সওয়ার বিমান বাহিনীর কমান্ডার সহ অন্যান্য 14 জন। প্রধানমন্ত্রী এই পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠক ডেকেছেন পরবর্তী সেনাপ্রধান নিয়ে সিদ্ধান্তের উদ্দেশ্যে। প্রসঙ্গত, IAF MI-17 V5 কপ্টারটি তামিলনাড়ুর সুলুর বিমানঘাটি থেকে নীলগিরির ওয়েলিংটনে উড়ানোর পথে দুর্ঘটনাগ্রস্ত হয়। আজ বেলা আনুমানিক 12:20 ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। এদিকে জেনারেল বিপিন রাওয়াতের অকাল প্রয়াণে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ভারত সহ বিশ্বের সর্বস্তরের নেতারা দুঃখ প্রকাশ করেছেন এবং ভারতবাসীর মন্তব্য হচ্ছে, এরকম দেশপ্রেমিক একজন সৈনিকের মৃত্যুতে দেশের অনেক ক্ষতির সম্ভাবনা রয়েছে।